প্রিয় সাথী মানে আজি আমি আলোচনা করিবা আম সাহিত্য সৌরভ বহি সপ্তম শ্রেণীর মো পিলাবেল কথা এহা সহিত প্রশ্ন উত্তর মধ্য আলোচনা করিবা মো পিলাবেল কথার লেখিকা হউচন্তি রমা দেবী ত রমা দেবীঙ্কর পরিচয় জানিবা উৎকল গৌরব মধুসূদন দাসঙ্ক সান ভাই গোপাল বল্লভ দাসঙ্ক ঝিও রমা দেবী সে বাল্যকালরু দেশপ্রেমরে উদ্ভূত হইতিলে আজীবন গান্ধীবাদী তথা মহান স্বাধীনতা সংগ্রামী গোপবন্ধু চৌধুরীঙ্কু সে বিবাহ করিতিলে রমা দেবী নিজে স্বাধীনতা সংগ্রামরে যোগ দেইতিলে জগৎসিংহপুরে অলকা আশ্রম প্রতিষ্ঠা করি সে সাধারণ মানুষের সেবা পাই সারা জীবন উৎসর্গ করিতিলে আত্মজীবনী রচনা করি তাহা মাধ্যমরে সে ওড়িশার সামাজিক রাজনৈতিক ইতিহাস সম্বন্ধরে অনেক তথ্য প্রদান করিছন্তি যেতেবেলে আম রাজ্যরে শিক্ষার বিশেষ প্রসার ঘটিনথিলা সেপরি এক সময়রে জনে নারী কিপরি দেশ ও জাতির প্রগতি পাই সাহসর সহ আগকু আসিথিলে তাহা চিরকাল অন্যমানক পাই উদাহরণ হই রহিব এহা রমা দেবীঙ্ক আত্মজীবনী জীবন পথে গ্রন্থরু গৃহীত হইছি এবে চলন্তু বিষয়টি পড়িবা আমি মোজাফরপুরে থাউ রাতি 8:30 9টা আমার খাইবা বেল বাপা ও আমি দুই ভৌণী খাউ থাউ মো পাখরে বসি থাই গোটিয়ে ভারী বড় শব্দ শুভিলা দুই ভৌণী চমকি পড়িলু কিছু জানিপারিলু নাহি বাপা কহিলে এ তো বোমা ফুটিবার শব্দ এতিকি কহি সে এপরি গম্ভীর হইগলে যে সে দৃশ্য এবে বি মনে পড়ুছি কিছু সময় পরে জনে চপরাসি আসি খণ্ডিয়ে চিঠি দেলে বাপা সে চিঠিকু মনে মনে পড়ি কহিলে ক্রিস ফোর সাহেব চিঠি দেইছন্তি ক্রিস ফোর সাহেব বাপাঙ্কর ঘনিষ্ঠ বন্ধু আমি বাপাঙ্ক সাঙ্গরে বরাবর তাঙ্ক ঘরকু যাউ তাপরে বাপা মাঙ্ক সাঙ্গরে বোমা ফুটিবা সম্বন্ধরে কথাবার্তা হেলে আম ঘর পাখরে কেতে ঘর বঙ্গালী থাকে সেমানে সরকারি চাকিরিয়া নুহন্তি সেমানক ভিতরে যোগেশ বাবু বলি জনে বড় উকিল থিলে সে বঙ্গালী কেতে ঘর সাঙ্গরে আমার ভারি ভাব সেমানে আসি বাপাঙ্ক সহিত কথাবার্তা করন্তি সেমানক ঘরর পিলামানে দেশ বন্ধনা বলন্তি আমি সেমানক ঠারু সে গীতগুড়িক শিখিলু আম ঘরে বঙ্গলক্ষ্মী মিলরে মোটা লুগা পিঁধিবা ও স্বদেশী দ্রব্য ব্যবহার পুরা দমরে চালিলা দেশর বহু গুরুত্বপূর্ণ খবর আম ঘরে আলোচিত হুয়ে আমি শুণু সেতিকি বেলে অরবিন্দঙ্ক কথা মু শুনিথিলি বাপা তাঙ্ক বন্ধুমানক সঙ্গে আলোচনা করন্তি কথাবার্তারে ইংরাজী ভাষারে অধিক্য থিলে মধ্য যেতিকি তা ভিতরে হিন্দি বা বঙ্গলার থায়ে তাকু আমি মন দেই শুণু উত্তেজনার বাতাবরণ ভিতরে আমি থাউ দেশ পাই কাম করিবাকু হেলে জেল যিবাকু হুয়ে ফাঁসি পাইবাকু হুয়ে স্বদেশী জিনিস ব্যবহার করিবাকু হুয়ে এ ধারণা মনরে বন্ধমূল হেলা দেশ প্রেমী মানক কথা আলোচনা হেউ থায়ে কেতে প্রশংসা করা যাউ থায়ে ধন্য ধন্য কুহা যাউ থায়ে তার প্রভাব মন উপরে পড়িলা দেশ কাম কলে এ সবু মিলে অরবিন্দঙ্ক কথা মধ্যে বহুত শুনিবাকু মিলিলা সেতিকি বেলু অরবিন্দঙ্ক প্রভাব মনরে দেশ কাম করিবার ছাপ পকাইলা মনে মনে তাঙ্ক প্রতি ভক্তি আসিলা তাঙ্ক বিষয়রে অধিক জানিবাকু চেষ্টা কলি জেল বিষয়রে আমার ধারণা থায়ে কারণ বাপা মঝিরে মঝিরে জেল পরিদর্শনে যাআন্তি আম দি ভৌণীঙ্কু সাঙ্গরে নিয়ন্তি বাপা অফিসরে রহন্তি অফিসর লোক আমকু নেই জেল ভিতর দেখান্তি সেতিকি বেলে খুদিরাম জেলে থাকে তাঙ্কু ফাঁসি হুকুম হেলা খুদিরামকু মু জেলে দেখি নাহি খুদিরামক মা আসিলে পুয়কু দেখিবা পাই সমস্তঙ্ক মুহরে সেই কথা খুদিরামক প্রতি কিমিতি গোটিয়ে মায়া জমি যাইথায় সে ফাঁসি পাইবে শুনি মনে মনে ভারি দুঃখী হেলি বাপাঙ্কু অতি ডরি ডরি কহিলি আমি খুদিরামকু দেখন্তে বাপা বারণ করি কহিলে না না তুমকু দেখিবা পাই ছাড়িবে নাহি কেহি লোক ফাঁসি পাইলে বাপা ফাঁসি স্থানরে উপস্থিত রহিবা পাই যাআন্তি তাঙ্ক উপরে সে দায়িত্ব থায়ে ভোর 3টারু পোশাক পিঁধি জেলখানারু বাহারন্তি
ক্ষুদিরাম ফাঁসি দিন নিকট হেলা। আমি তাঁকরি কথারু জানিলু ফাঁসি পূর্বদিন লোককু তা ইচ্ছা কণ পচরা যায় ও সে যাহা কহে তাহা আইনসঙ্গত হইথিলে পূরণ করা যায়। আজি রাতি পাহান্তারে ক্ষুদিরামক ফাঁসি হব এ কথা মুহূর্তক পাই মনরু যাই নথায়। মন কণ হই যাও থাকে, কান্দ মাড়ু থাকে, মা কু যাই কহিলু সে বাপাঙ্কু মনা করু, বাপা ফাঁসি বেলে হাজর রহিবাকু ন যান্তু। মা কহিলা তমে কুহ। অতি ডরি ডরি বাপাঙ্কু টেবুল পাখরে ঠিয়া হেলু। অপা মতে ঠারু থাকে, কথাটা মু কহে। কেতে সময় ঠিয়া হই রহিলারু বাপা কহিলে কণ কহিবাকু আসিছ কৌন? সাহস করি মু হঠাৎ কহিলি ক্ষুদিরাম ফাঁসি বেলকু তমে যাও না। বাপা কহিলে আউ কিয়ে যাব? তার জবাব আম পাখরে নথিলা। বাপা আম মুন্ডরে হাত বুলেই দেই কহিলে মু যিবি নাহি। বাপা ভারি গম্ভীর দেখা যাউথান্তি। সে অধিকাংশ দিন রাতিরে মুকোধমা রায় লেখন্তি, সেদিন বি লেখুতিলে যথা সময়রে ক্ষুদিরামকর ফাঁসি। সকাল হেবা বেলকু খবর চারিআড়ে ব্যাপি যাইথিলা আম সাইরে যেপরি হাওয়া হইথায়ে তাহা মোর বর্তমান বি মনে পড়ুছি, মাত্র তাহা বর্ণনা করিবার শক্তি মোর নাহিঁ। সমস্তে মনর উত্তেজনা লুচেই লুচেই প্রকাশ করুথান্তি। ধীরে ধীরে সে হাওয়া চালিগলা। অরবিন্দঙ্ক উপরে সবুরি দৃষ্টি রহিলা। মো মনরু যেমিতি অরবিন্দঙ্ক ছাপ লিভি নাহিঁ সেমিতি আউ কেতে লোকঙ্ক মনরে হুয়েত থিব, দেশ পাইঁ সর্বস্ব দেবাকু হব। এ ভাবনা আমো মনরে বিপ্লবী অরবিন্দ সৃষ্টি করিথিলা। তাঁকু দেখিবার সৌভাগ্য মোর ঘটি নথিলা। মু গপ শুনিবাকু ভারি ভালো পায়। মা সন্ধ্যাবেলে পূজা সারি আমকু গপ কহে। রামায়ণ মহাভারতর যেতে চরিত্র পিলাঙ্ক আগরে বর্ণনা করা যাই পারে সেসবু সে কহে। তা ছড়া ভারতর ঐতিহাসিক ঘটনা, আনন্দ মঠ, দেবী চৌধুরাণী, রাণা প্রতাপ, রবীন্দ্রনাথঙ্ক গপ মা আমকু সঞ্জবেলে ঘণ্টায় শুনায়। ক্ষুদিরামক কথা যেমিতি পড়িলা সে সরল ভাবরে সে কথাকু বিশেষ করি অরবিন্দঙ্ক চরিত্র এপরি বর্ণনা কলে যে আমর তাঙ্ক প্রতি ভক্তিজাত হেলা। আম ঘরে গোটিয়ে ছবি বহি থাকে, সে বহিরে পিলাঙ্ক পাইঁ স্ত্রী লোক তথা গৃহিণীঙ্ক পাইঁ বহু শিক্ষাপ্রদ কথা ছবি সাঙ্গরে থিলা। মো সে ছবি গুড়িক দেখায় ও বিষয় না কহে। রাতিরে যা শুনি থাউ তা পরদিন লেখিকরি মা কু দেখাও। ভুল কলে বা দোষ কলে মাড় তো দূর কথা, মা কেবে গালি বি দিয়ে নাহি। চালন্তু এবে অভ্যাস করিবা। এক নম্বর উত্তর কুহ। ক নম্বর মুজাফরপুরে রমাদেবী কেউ মানক সহ রহুথিলে? উত্তর রমাদেবী তাঙ্কর পিতা গোপাল বল্লভ দাস, মাতা বসন্ত কুমারী দেবী, ভৌণী সরলা দেবীঙ্ক সহ রহুথিলে। খ নম্বর দুই ভৌণী হঠাৎ কাহিঁকি চমকি পড়িলে? উত্তর দুই ভৌণী খাই বসিথিবা সময়রে গোটিয়ে বড় ধরনর শব্দ শুনি হঠাৎ চমকি পড়িলে। গ নম্বর দেশ পাই কাম কলে কণ কণ করিবাকু হুয়ে বলি লেখিকা কহিছন্তি? উত্তর দেশ পাই কাম কলে জেল যিবাকু হুয়ে, ফাঁসি পাইবাকু হুয়ে, স্বদেশী জিনিস ব্যবহার করিবাকু হুয়ে বলি লেখিকা কহিছন্তি। ঘ নম্বর জেল সম্পর্কে রমাদেবী অনেক কথা কিপরি জানিথিলে? উত্তর রমাদেবীঙ্ক বাপা জেলর জনে উচ্চ পদস্থ কর্মচারী থিলে। রমাদেবী তাঙ্কর বড় ভৌণী ও বাপাঙ্ক সহ অনেক থর জেল পরিদর্শন করিবাকু যাউথিলে, তেণু জেল সম্পর্কে রমাদেবী অনেক কথা জানিথিলে। ও নম্বর শ্রী অরবিন্দঙ্ক প্রতি লেখিকাঙ্কর কাহিঁকি ভক্তি আসিলা? উত্তর দেশ পাই কাম কলে সবু কিছি দেবাকু হুয়ে, একথা রমাদেবী অরবিন্দঙ্ক ঠারু শিক্ষা করিথিলে। শ্রী অরবিন্দ থিলে তাঙ্ক প্রেরণার উৎস। দুই নম্বর দুই বা তিনোটি বাক্যের উত্তর লেখ। ক নম্বর ক্ষুদিরাম কাহিঁকি ইতিহাসরে প্রসিদ্ধ হেলে? উত্তর মাত্র ষোহল বর্ষ বয়সরে ক্ষুদিরাম স্বাধীনতা পাই বিপ্লব কলে ও ফাঁসি পাইথিলে। তাঙ্কর দেশ প্রতি ও আত্মবলিদান যোগু সে ইতিহাস প্রসিদ্ধ হেলে। খ নম্বর রমাদেবীঙ্ক উপরে শ্রী অরবিন্দঙ্কর কি প্রভাব পড়িথিলা? উত্তর শ্রী অরবিন্দঙ্কর দেশ সেবা ও ত্যাগ রমাদেবীঙ্কু প্রভাবিত করিথিলা। গ নম্বর ক্ষুদিরাম ফাঁসি সময়রে বাপাঙ্কু উপস্থিত ন রহিবা পাইঁ রমাদেবী কাহিঁকি অনুরোধ কলে? উত্তর
ଅନ୍ୟରେ ତାଙ୍କୁ ଫାଶୀ ଦିଆଯାଉଥିବା ଜାଣି ସେ ତାଙ୍କ ବାପାଙ୍କୁ ଉପସ୍ଥିତ ନ ରହିବା ପାଇଁ ଅନୁରୋଧ କରିଥିଲେ। ଘ ନମ୍ବର ସଞ୍ଜବେଳେ ମା ଦୁଇ ଭଉଣୀଙ୍କୁ କେଉଁ କଥା ସବୁ ଶୁଣାଉଥିଲେ। ଉତ୍ତର ସଞ୍ଜବେଳେ ମା ଦୁଇ ଭଉଣୀଙ୍କୁ ରାମାୟଣ ମହାଭାରତର ଚରିତ୍ର ବର୍ଣ୍ଣନ ଭାରତର ଐତିହାସିକ ଘଟଣାବଳୀ କଥା ସବୁ ଶୁଣାଉଥିଲେ। ଆପଣଙ୍କୁ ଯଦି ଆମ ଚ୍ୟାନେଲ ଭଲ ଲାଗିଲା ତାହେଲେ ଲାଇକ୍ ଆଣ୍ଡ ସବସ୍କ୍ରାଇବ କରିବାକୁ ଭୁଲିବେନି।